সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন আপুকে নিয়ে আসছি, তার জীবনের কিছু গল্প আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, দেখতে দেখতে আপুর ফোন নাম্বারটি আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম স্বপ্না। স্বপ্না আপু, কি করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনে কাজ করেন? হুম। কি কাজ করেন সেলাই মেশিনে? ছেলেদের প্যান্ট শার্ট পাঞ্জাবি কাটতে পারে, সিঙাইতে পারে। প্যান্ট শার্ট পাঞ্জাবি সব কিছুই পারে মোটামুটি। তো কাজ কি দোকানে করেন নাকি বাসায়? দোকানে করি না, মানুষের বাসায়। মানুষের বাসায়? হুম। মানে কোনো কারোর মানে অর্ডারই কাজ করেন না? হ্যাঁ। তো নিজের মেশিন নাই? নিজের মেশিন থাকলে তো হতোই। হয় নাই? না। কেন হয় না? এত কত বছর ধরে কাজ করেন একটা মেশিন? কাজ করি 5-6 বছর ধরে। 5-6 বছর কাজ করেন, একটা মেশিনের টাকা হয়নি এখনো? ভাই যে এইগুলো আনতে বুড়ো দাদি টাকে অসুস্থ, দাদি 100-200 টাকা দিয়ে টাকা দিয়ে সংসারটা চলে। আচ্ছা, মানে ওই সংসার চালাই দিয়ে হিমশিম টাকা জোগাড় হয় না? টাকা যেরকম তেমন ভাই, দাদিটা অসুস্থ মানুষ, আনতে আনতে চাল কিনা, মানুষ আবার 2000 টাকা ঘর ভাড়া দেওয়া লাগে, অনেক কষ্টের মধ্যে মিলে আর কি থাকে। লেখাপড়া করছেন আপনি? লেখাপড়া জানি না ভাই। কেন? একদম মূর্খ মানুষ। মূর্খ ঠিক আছে, কেন জানেন না? লেখাপড়া করেন? অভাবের কারণে দাদি লেখাপড়া করাইতে পারিনি। খুব অভাব ছিল? হুম। আচ্ছা আচ্ছা। তো আর কোনো ভাই বোন আছে? না, একাই। বাবা মা? বাবা মা নাই। কোথায়? মা ছোটো গেলে 2 বছর বয়সে মারা গেছে, বাবা মোর 4 বছর আগে কুরবানিতে মারা গেছে। মানে এখন হচ্ছে 2022 সালে কুরবানি সামনে আসবে, 2021 শেষ হলো, 2021 সালের কুরবানিতে মারা গেছে। আচ্ছা আচ্ছা। মা ছোটো গেলে মারা গেছে। তো বাবা সংসার টংসার করে নাই, মানে সংসার বাড়ায় নাই, বিয়ে শাদি করে নাই? না, বিয়ে শাদি করে নাই। করে নাই? আপনাকে নিয়ে ওনার মাকে নিয়ে পড়ে আছে? আচ্ছা। মানে পড়ে আছে বলতে পড়ে থেকেও এখন তো নাই আর কি? পড়ে থেকেও তো নাই, এখন তো মারাই গেছে। যে এখন কি দাদির কাছেই থাকেন? হ্যাঁ, দাদির কাছেই থাকে। থাকেন কোথায় আপনি? থাকি এখন নেত্রকোনায় থাকি। নেত্রকোনা? হ্যাঁ, আমাদের বাড়ি হলে মমসিক সম্ভবন্ত। আচ্ছা আচ্ছা। তাহলে ওখানে এই শহরে কি বেড়াইতে আসছেন নাকি? হ্যাঁ, থাকার উদ্দেশ্যে। আমার এক বান্ধবীর বাসায় বেড়াইতে আসছি। বান্ধবীর বাসায়? এখানে আসছেন কতদিন ধরে? এখানে আসছেন 5-6 দিন ধরে আসছি। 5-6 দিন? হ্যাঁ। আর কয়দিন থাকবেন? থাকবো, আর 2-1 দিন থাকবো, পরে চলে যাবেন নেত্রকোনাতে। তো নেত্রকোনাতে কি আপনাদের নিজস্ব বাড়ি ঘর আছে গ্রামে? হ্যাঁ আছে। বাড়ি ঘর আছে, মানে নানির বাড়ি আছে আর কি? হ্যাঁ, নানির আছে, আমার বাবারও জমিন আছে। জমিন আছে? আপনার চাচারা কি জমি দেবে তো আপনাদেরকে? এখন জানি না তো, এখন চাচারা দেবে কি না দেবে, যাওয়া হয়নি এই জমির এখনো যায়নি। তো এখন ভিডিওতে আসার মূল কারণ কি, উদ্দেশ্যটা? একটা মনের মতো মানুষ চাই যে দুঃখ কষ্টটা বুঝবে, আমার বিপদে আপদে পাশে থাকবে, এরকম লোকই একটা জীবন সঙ্গী সারা জীবনের জন্য চাই। সারা জীবনের জন্য চান? হুম। আচ্ছা, তখন এই যে আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে করবে? মোবাইলের মাধ্যমে করবে। মোবাইলের মাধ্যমে? হুম। আচ্ছা, ভিডিওতে তো আমরা মূল মূল কথাগুলো শুনি, অনেক কথা আসলে বাকি থেকে যায়। হ্যাঁ, তো যে মোবাইল নাম্বারটা আপনি দিবেন সে নাম্বারে যদি আরও কিছু কেউ জানতে চায় তাহলে অবশ্যই তাদের সাথে একটু ভালো করে বলবেন। ওকে? হ্যাঁ। তো স্বপ্না, আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনি একটু আমার সাথে বলেন। হ্যাঁ বলেন। 01-31-01-31-51-51-94-94-104-104। দর্শক, নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি, স্বপ্নাপুর 01-31-51-94-104, এটা হচ্ছে স্বপ্নাপুর নাম্বার, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে তাদের যারা ফোন করবে, যারা আরও কিছু জানতে চাইবে, তাদের সাথে একটু ভালো করে কথা বলবেন, যাতে করে একটা মানুষ আপনার জীবনে আসে। হ্যাঁ, এটাই কারণ 10 জন মানুষ কথা বলতে পারে, আর একজন হতে উদ্দেশ্য করে আপনার যদি ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, একটা মানুষ ভাগ্যের উপরে তো কিছু নাই ভাই, ভাগ্যের উপরে কিছু নাই, তারপরে নিজের চেষ্টা করা লাগে। কারণ এই যে ভিডিওতে আসছেন এটা কিন্তু আপনি নিজের চেষ্টা আসছেন, তাই না? অনেক কষ্টে পড়ে আসছেন। হয়তো এরকম চেষ্টাও করা লাগে। তো ঠিক আছে, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি চলে আসতে পারে, আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখবো। হ্যাঁ। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। স্বপ্নাপুর কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে অন্য 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।